সাকিব ইজ কনফিডেন্ট, সাকিবের কনফিডেন্সটা আছে, তো ওর তো সবসময় কনফিডেন্স থাকে, সো ওর ওই কনফিডেন্স থাকাটা খুব জরুরি। এখন এশিয়া কাপ কিন্তু হালকা জিনিস করে না, এটা ওয়ার্ল্ড কাপের পরে নেক্সটই এটা, এবং গত বিশ্বকাপে আমাদের পারফরমেন্স তো খুবই খারাপ ছিল, সেই জন্য আমরা একটা আমূল পরিবর্তন মাইন্ডসেট থেকে শুরু করে সব কিছু একটা নতুন করে চিন্তা ভাবনা করার জন্য চেষ্টা করছি। মেইন সমস্যা যেটা আমরা দেখি টি টোয়েন্টিতে, আমাদের কিন্তু প্লেয়ার ঠিক আছে, প্লেয়ার যে আমাদের নাই তা তো না, প্লেয়ার আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে, টোটাল চেঞ্জ ইন মাইন্ডসেট, এটাই আমরা চিন্তা করছি যে টি টোয়েন্টির অ্যাপ্রোচটা টোটালি ডিফারেন্ট করতে হবে যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই। এবং এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই, মানে আমাদেরকে 130-140 করে হয়তো একটা ম্যাচ জিতে যাবো একদিন, কিন্তু এটা আমাদের হতে পারে না, আমাদেরকে 180-90-200 করতে হবে, এটা সবসময় মাথায় রেখেই খেলতে হবে। তখন আমাদের যেই মাইন্ডসেট, যেই প্ল্যান এখন চলছে, তাতে করে ওইটা করার মতো কোনো লক্ষণ আমরা দেখছি না, প্লাস এটা খেলার মধ্যেও আমরা দেখতে পাই না, সেই জন্য এটাকে কী করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সো তখন জেমি এসে বললো যে ও নাকি এটাতে খুব ইন্টারেস্টেড, সো এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে যে যেই পরিমাণ খেলা এখন টানা ননস্টপ খেলা, আপনারা দেখছেন যে আসলে FTPটা তো দেখেছেন, এখানে তো নিঃশ্বাস ফেলারই সময় নেই, সেই জায়গায় যে ছেলেগুলা নাকি যাদের ডেভেলপমেন্টের দরকার আছে, সেই ডেভেলপমেন্টটা করবে কি, মানে অনেকগুলো ইস্যুস, এই ডেভেলপমেন্টের একটা কাজ করতে হবে, এইটা নিয়ে একটা আমরা প্ল্যান করেছি, আলাপ আলোচনা করছি। থার্ডলি ইঞ্জুরি, এই যে এত ইঞ্জুরি হচ্ছে কেন, এবং এই যে এতগুলো ইঞ্জুরি হচ্ছে প্রতিটা সিরিজে আমাদের খেলোয়াড়গুলা ইঞ্জুর্ড হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটার জন্য কী করা যায় যাতে করে তাড়াতাড়ি ওরা ইম্প্রুভ করতে পারে। এখন যেটা হচ্ছে যে একজন একটা ইঞ্জুর্ড হলেই 1.5-2-3 মাস ধরে একদম বাইরে, 1.5-2-3 মাস থাকলে তো এমনি ভালো হয়ে যাওয়ার কথা, কেউ যদি একটা ব্যথা পায় 1.5-2-3 মাস যদি আমি রেস্টে পাঠাই দিই তাহলে এমনি ভালো হয়ে যাবে, তাহলে আসলে প্রপার প্ল্যান্ড ওয়েতে কাজটা হচ্ছে কি না এটাই আসলে আমরা দেখতে, এইসব মানে অনেক ডিটেইলস আলোচনাই আমরা করেছি গত 10-15 দিন ধরে করছি। সো এইটারই ফলশ্রুতি হিসেবে যখন শুনলাম ওরা প্র্যাকটিস করছে ভালো, আমি একটু আসি দেখে নিই। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা আসলে টি-20 অত ভালো দল না, এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অন্য কিছু না, কে প্রতিপক্ষ এটা বড় কথা না, আমাদের দলটা আসলে অত শক্তিশালী না, এবং এই কেন না কী করা যায় না করা যায়, তো একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা টোটাল চিন্তাধারা মাইন্ডসেট সব কিছু হঠাৎ করে একদম চেঞ্জ করে ফেলতে চাচ্ছি। এশিয়া কাপ কিন্তু হালকা জিনিস করে না, এটা ওয়ার্ল্ড কাপের পরে নেক্সটই এটা, এবং গত বিশ্বকাপে আমাদের পারফরমেন্স তো খুবই খারাপ ছিল, সো হঠাৎ করে এখন এটার থেকে এত তাড়াতাড়ি বেরোতে পারবো কি না জানি না, তবে আমাদের মাথায় যদি চিন্তাধারাটা ওরকম থাকে যে না উই ওয়ান্ট টু ইম্প্রুভ, আমরা নতুন করে কিছু করতে চাই, এই চিন্তাটা যদি আমরা এশিয়া কাপ থেকেই শুরু না করি তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে, সেই জন্য আমরা একটা আমূল পরিবর্তন মাইন্ডসেট থেকে শুরু করে সব কিছু একটা নতুন করে চিন্তা ভাবনা করার জন্য চেষ্টা করছি। সেগুলো নিয়ে ফলশ্রুতিতে দেখতে এসেছিলাম কে কী করছে, যে টিম যে এখন যেই পরিমাণ খেলা তাহলে কন্টিনিউয়াস ট্যুরে থাকবে, সো আমাদের শুধু প্লেয়ার বেশি থাকলেই হবে না, দুটা টিম মানে এক্সট্রা প্রায় অলমোস্ট সাবস্টিটিউট প্লেয়ার থাকলেই হবে না, আমাদের কোচিং স্টাফেরও তো দরকার আছে, এখন কোচিং স্টাফরা যদি সংরক্ষণ টিমের সাথে বাইরে বাইরে ঘুরেই বেলায় তাহলে আমার দেশের ডেভেলপমেন্টের কী হবে, যারা নাকি ন্যাশনাল টিমের থেকে ধরেন এবার চান্স পেল না ওদেরকে নিয়ে কাজটা করবে কে, সো বলছি এই টোটাল লং টার্ম প্ল্যান নিয়ে আমরা কাজ করছি, ইনক্লুডিং এই যে যারা নাকি ইঞ্জুর্ড হচ্ছে তাদের তাড়াতাড়ি রিহ্যাব করে তাদের জন্য কী করা যায়, এই সব কিছু মোটামুটি আমরা ফাইনাল করে ফেলেছি, এবং এটা আজকে না, আপনি বল মনে হচ্ছে যে হঠাৎ করে এই বন্ধের দিনে তা না, আমরা কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছি অনেকদিন ধরেই, সাকিবের সাথে যে কথাটা হয়েছে সাকিবের সাথে রেগুলারই কথা হচ্ছে, সব প্লেয়ারের সাথেই কথা হয়, মানে সব বলতে আমার অনেক প্লেয়ারের সাথেই কথা হয় রেগুলার, সোহানের সাথে আমার কথা হয়, লিটন দাসের সাথে হয়, মানে আমি তো মোটামুটি সবার সাথেই কথা বলি, সো কথা হচ্ছে, কিন্তু আজকে বেসিক্যালি জানতে চাচ্ছিলাম যে ওর কী মনে হচ্ছে কী হতে পারে। তো একটা জিনিস দেখলাম, সাকিব ইজ কনফিডেন্ট, সাকিবের কনফিডেন্সটা আছে, তো ওর তো সবসময় কনফিডেন্স থাকে, সো ওর ওই কনফিডেন্স থাকাটা খুব জরুরি এখন, মানে জিততে পারবো এই জিনিসটা থাকতে হবে, যে খেলার জন্য খেলতে গেলাম গিয়ে
হারা জিতা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু ওই যে একটা খেলার মধ্যে জিততে পারবো এই আত্মবিশ্বাসটা, এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এটা আমি দেখতে পেয়েছি অ্যান্ড আই এম হ্যাপি। এবং ওখানে অপশনস কী কী হতে পারে না হতে পারে এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে দেখেছি, অ্যান্ড ভালোই, মানে আমার কাছে মনে হচ্ছে হারা জিতাটা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে এটাতে কোনো সন্দেহ নেই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 16 বছর ধরে সাকিব টি-20 খেলে, মানে ক্রিকেট খেলে, ও 100টা টি-20 খেলেছে, আফিফ তো এই কয়েক 2 বছর না 2.5 বছরেই 45টা টি-20 খেলে ফেলেছে। সো আপনি আর এখন যে FTP এটা তো অবিশ্বাস্য। সো আমরা লাকি, মানে আমাদের আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদেরকে অনেক কিছু পার হতে হয়েছে। প্রথম জিনিসটা হচ্ছে আমরা যখন আসছি যে FTPটা ছিল, এটা অলরেডি 8 বছরের, আমাদের কিছু করার ছিল না, উই কুডন্ট চেঞ্জ ইট। কিন্তু এখন এই ফার্স্ট সুযোগে যে পরিমাণ খাওয়া আমরা খেলা পেলাম, এটাতে তো অনেকগুলো জিনিস ইন্ডিকেট করে। একটা হচ্ছে যে ICC বলেন, অন্যান্য দেশরা বলেন, তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে, তারা আমাদের সাথে খেলতে চাচ্ছে, এবং হায়েস্ট নাম্বার অফ ম্যাচেস পাওয়া তো অবিশ্বাস্য ব্যাপার। সো দিস ইজ নাম্বার ওয়ান। সেই জন্য আমাদেরকে শুধু এক টিম নিয়ে 15-20টা ছেলেকে নিয়ে খেলার কথা চিন্তা মাথার থেকে ভুলে যেতে হবে। এখন আমাদেরকে অলমোস্ট প্রতিটা খেলাই 4-5 জন করে নতুন প্রতিটা ফর্মেটে টেস্টের জন্য, টি-20র জন্য, ODI-র জন্য রেডি রাখতেই হবে এবং তাদেরকে খেলাতে হবে। হতে পারে যে অনেকে প্রথমে এসে যারা এক্সপিরিয়েন্স তাদের মতো অত ভালো করবে না, কিন্তু এটার কোনো আর উপায় এটা ছাড়া নাই, নাহলে হঠাৎ করে দেখা যাবে আমার 15টা প্লেয়ারই ইনজুর্ড হয়ে গেছে, 1-1.5 বছরে 15টা প্লেয়ারই ইনজুর্ড হয়ে গেছে। সো আমাদেরকে তাদেরকে একটু ব্রেক তো দিতে হবে, রেস্ট দিতে হবে। সো এই জিনিসগুলো নিয়ে আলাপ হচ্ছে এবং আজকে না অনেকদিন ধরেই আমরা যে সব কিছু একেবারে সলভ করে ফেলেছি তা না, কারণ এটা একটা আমাদের জন্য একটা হঠাৎ করে একটা বিরাট চ্যালেঞ্জ। আর আরেকটা জিনিস আপনাকে বলি, এখানে যে FTPটা এসছে এর বাইরেও কিন্তু আসে, এখন আলাপ আলোচনা চলছে আরও খেলাধুলার, সো প্লাস ICC ইভেন্টসগুলো তো এর মধ্যে নাই, মানে অবিশ্বাস্য ব্যাপার। মানে আমি যেটা বলছি, সো ইটস এ বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা সৌভাগ্যবান যে আমাদেরকে এই, এটা একটা গর্বের বিষয় যে আমরা এতগুলো খেলা পেয়েছি, দ্যাটস ট্রু, কিন্তু এটাকে ম্যানেজ করা, এইটাকে হ্যান্ডেল করাটাও একটা বিরাট চ্যালেঞ্জ। সেটা নিয়ে বোর্ডের সবার সাথে বসছিলাম, প্লেয়ারদের না, মেইনলি বোর্ডের সাথে, এবং প্লেয়ারদের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কোচিং স্টাফের ব্যাপারটাও মাথায় রাখতে হবে।